নমস্কার বন্ধুরা, আজকে আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। তা কি কি দিয়ে খাচ্ছি দেখুন। ভাত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে মূলো শাক ভাজা নিয়েছি, শুক্তো নিয়েছি, সমস্ত সবজি টবজি দিয়ে মুড়ি দিয়ে করেছি। আর এখানে ছোলা দিয়ে কচু শাক নিয়েছি, এখানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটা নিয়েছি। এখানে গাঙ্গমরলা আলু আর মূলো দিয়ে করেছি সেটা নিয়েছি। এখানে বোয়াল মাছের ঝাল নিয়েছি, এখানে চিকেন কষা নিয়েছি, এখানে স্যালাড নিয়েছি, এখানে ল্যাংচা রসগোল্লা নিয়েছি, আর এখানে দই নিয়েছি। তাহলে আমি খাওয়াটা শুরু করি। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভেজেছি। এবার আমি কচু শাক দিয়ে খাচ্ছি। শুধু ছোলা দিয়ে করছি, কি খেতে ভালো হচ্ছে। এই লাল কচুটা না খেতে খুব ভালো লাগে, গলা ধরে না। এবার আমি শুক্তো দিয়ে খাচ্ছি। বড়ি তো ভালো যে শুক্তোটা খেতে।
কাঁচকলা, খুব খেতে ভালো লাগে। এবার আমি ঝিঙে তরকারি দিয়ে খাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে করেছি, খুব ভালো খেতে। এবার আমি মোরলা মাছ দিয়ে খাচ্ছি, মোরলাটা খুব ভালো হয়েছে। এক্সট্রা একটু ভাত নিয়েছি, মানে ঢেলে নিচ্ছি। এবার আমি বোয়াল মাছের ঝাল দিয়ে খাচ্ছি, বোয়াল মাছের ঝালের ধনে পাতা দিয়ে করেছি, কি ভালো লেগেছে খেতে।
এখন আমি চিকেন কষা দিয়ে খাচ্ছি। আমি এখন একটা ল্যাংচা নিয়ে নিচ্ছি আর একটা রসগোল্লা নিয়ে নিচ্ছি। রসগোল্লার রসটা নিজেই খাই, খেতে পারি না তো মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেল আমার এই খাওয়া দাওয়া। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।